নদী আর শ্যামল প্রকৃতির অপরূপ সংমিশ্রণে গড়ে ওঠা জনপদ বৃহত্তর রংপুর। আর এই জনপদের আর্থসামাজিক ও অর্থনৈতিক অগ্রসরতা বৃদ্ধি বরাবরই ছিল চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনার ফলশ্রুতিতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একান্ত তত্ত্বাবধানে বাংলাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নাম অনুসারে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় 2015 সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তর পরিচালিত ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজ শুরু হয়। পীরগঞ্জ শহর থেকে 19 কিলোমিটার দূরে টুকুরিয়ায় নয়নাভিরাম করতোয়া নদীর ধার ঘেঁষে 8 একর আয়তন নিয়ে 161 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি 2018 সালের 1 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধন করেন। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলাদেশের 6টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে নবীনতম। কলেজটিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের 4টি বিভাগে 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। বিভাগ 4টি হল ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ। 2টি মুক্তিযোদ্ধা কোটা এবং 1টি নৃগোষ্ঠী ও উপজাতি কোটা সহ প্রতি বিভাগে 30 জন করে মোট 123 জন শিক্ষার্থী প্রতি বছর এখানে ভর্তি থাকে। দেশের বাকি 5টি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে থাকে। কলেজটিতে 2018-19 সেশনে ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া 123 জন মেধাবী শিক্ষার্থী নিয়ে প্রথম ব্যাচের যাত্রা শুরু করে। বর্তমানে 2টি ব্যাচে মোট 246 জন শিক্ষার্থী রয়েছে। পুরো ক্যাম্পাসটি অত্যাধুনিক প্রযুক্তি ও সিসিটিভির মাধ্যমে নিয়ন্ত্রিত। এছাড়াও 2টি স্বয়ংক্রিয় লিফট যুক্ত রয়েছে একাডেমিক কাম প্রশাসনিক ভবনে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ক্লাসগুলোতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া প্রযুক্তি ও প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি সংবলিত উপকরণ। পুরো ক্যাম্পাসে রয়েছে ওয়াইফাইয়ের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সুবিধা। উচ্চশিক্ষা নিশ্চিতকরণ ও হাতে কলমে ব্যবহারিক শিক্ষা অর্জনের জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন শেড ও ল্যাব, যার মধ্যে কম্পট কার্ডেজ এবং রকেট ইয়ার্ন তৈরির জন্য কটন স্পিনিং শেড এবং পাট থেকে সুতা তৈরির জন্য জুট স্পিনিং শেড, ওভেন ফেব্রিক তৈরির জন্য র্যাপিয়ার ও এয়ার জেট সহ আধুনিক মেশিন সমৃদ্ধ উইভিং শেড, সিঙ্গেল জার্সি ডাবল জার্সি সহ নিটেড ফেব্রিক তৈরির জন্য অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিন সমৃদ্ধ নিটিং শেড, ইনফ্রারেড স্যাম্পল ডাইং মেশিন, হাই টেম্পারেচার জেট ডাইং মেশিন সম্বলিত সুতা ও কাপড় রং করার জন্য ডাইং শেড। প্রিন্টিং সেকশনে রয়েছে বাটিক, বুটিক ও স্ক্রিন প্রিন্টিং সহ সকল ধরনের কাপড় প্রিন্টিং করার জন্য প্রিন্টিং মেশিন। এছাড়াও রাইটিং মেশিন ও ক্যালেন্ডারিং মেশিনের সাহায্যে ফ্যাব্রিকের ফিনিশিং সেকশন রয়েছে। আধুনিক সেলাই মেশিন, কাটিং মেশিন এবং প্যাটার্ন তৈরির জন্য আধুনিক ক্যাড ক্যাম মেশিন সমৃদ্ধ অ্যাপারেল সেকশন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ফ্যাশন ডিজাইনের জন্য রয়েছে প্রয়োজনীয় ইকুইপমেন্ট। সুতা কাপড় ও তৈরিকৃত পোশাকের গুণগত মান যাচাইয়ের জন্য HVI, ইভেননেস টেস্টার, ডাটা কালার মেশিন সহ অন্যান্য আধুনিক মেশিন রয়েছে। এছাড়াও স্বয়ংসম্পূর্ণ মেকানিক্যাল ওয়ার্কশপ, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ফিজিক্স ল্যাব ও কেমিস্ট্রি ল্যাব রয়েছে। উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য রয়েছে বঙ্গবন্ধু কর্নার সম্বলিত একটি সমৃদ্ধ লাইব্রেরি। অর্জিত প্রাতিষ্ঠানিক শিক্ষার বাস্তব অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের নিয়ে রপ্তানিমুখী বস্ত্র ও পোশাক কারখানায় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে নিয়ে যাওয়া হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি অত্যন্ত চমৎকার এক নৈসর্গিক পরিবেশে অবস্থিত। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে অত্র কলেজে শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বস্ত্র শিল্প বিশেষ ভূমিকা রয়েছে। উন্নয়নে সাথে সাথে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের
উন্নতি দ্বারা অব্যাহত হয়ে থাকবে এবং ভবিষ্যতে উক্ত কলেজ থেকে পাশ করতে ছাত্ররা দেশে এবং বিদেশে তাদের অর্জিত জ্ঞান প্রসারিতের মাধ্যমে উক্ত কলেজের পরিচিতি লাভ করবে। অবকাঠামো অবস্থান থেকে বেশ উন্নত এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের জন্য রয়েছে 350 আসন বিশিষ্ট 6-তলা ছাত্র হল, 150 জন আসন বিশিষ্ট 6-তলা ছাত্রী হল, অধ্যক্ষের বাসভবন, 6-তলা বিশিষ্ট অফিসার্স কোয়ার্টার ও অফিসার্স ডরমিটরি, স্টাফ কোয়ার্টার ও স্টাফ ডরমিটরি, একটি দ্বিতল মসজিদ, মাল্টিমিডিয়া অডিটোরিয়াম, ক্যান্টিন, সেমিনার কক্ষ, শহীদ মিনার। পরিবহনের জন্য রয়েছে একটি কলেজ বাস ও একটি মাইক্রোবাস। এছাড়াও প্রকল্পের আওতায় 3 একর আয়তন নিয়ে তৈরি হচ্ছে একটি পুল, ফুটবল ও ক্রিকেট মাঠ। কলেজটিতে বিভিন্ন উৎসব ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য আয়োজন, ক্রিকেট, ফুটবল অথবা কখনো ইনডোর গেমস, নিয়মিত খেলাধুলার আয়োজনে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। প্রতিদিন শিক্ষার্থীদের পদচারণায় চাঞ্চল্য হয়ে ওঠে নিরিবিলি এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের কোলাহল আর বিকেলে চায়ের আড্ডায় সুন্দর আগামীর গল্পে মেতে ওঠে ভবিষ্যৎ বস্ত্র প্রকৌশলীরা। সর্বাধিক প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ ও মানসম্মত শিক্ষার সকল উপকরণের যথাযথ ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানে সক্ষম, মানসম্মত ও দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরির মাধ্যমে দেশের বস্ত্র শিল্প এবং পোশাক শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ড হিসেবে পরিচিত করানোই আমাদের লক্ষ্য। টেক্সটাইল সেক্টর বাংলাদেশের সফল এবং সম্ভাবনাময় সেক্টর। মেড ইন বাংলাদেশ ট্যাগ সারা বিশ্বে গৌরবের সাথে ছড়িয়ে দিতে দেশের গৌরবময় এই সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিটি শিক্ষার্থী নিজেদের দক্ষ বস্ত্র প্রকৌশলী হিসেবে গড়ে তুলছে। অবহেলিত রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার নতুন আশার আলো দেখাচ্ছে ডক্টর এম ই ওয়াজিদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই সাথে গোটা উত্তরাঞ্চল মনে প্রাণে বিশ্বাস করে রংপুর অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক অগ্রসরতা বৃদ্ধিতে ডক্টর এম এ ওয়াজিদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক বড় ভূমিকা পালন করবে। বিশ্বকে নতুনভাবে দেখার এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার এই উদ্যম অবিরত থাকুক। সমৃদ্ধ হোক শিক্ষার আলো ছড়ানো বেগম রোকেয়ার রংপুর অঞ্চল, সমৃদ্ধ হোক দেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।